ইমিডিয়েটলি আপনার স্পিকারটা অফ করেন। ওকে, সবাই একটু নিজেদেরকে নিজেদেরকে মিউট রাখি, নিজেদের মাইক্রোফোন গুলোকে মিউট করে রাখি। ওকে, তাহলে সবার জন্য একটু সুবিধা হয়। তো আমরা যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আমরা ডিটেলস আলোচনা করব আজকে, কিছু এক্সক্লুসিভ কথা বলবো যেগুলো আমাদের সিইও এডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সাধারণ জ্ঞান অংশের জন্য। তো যেখানে যারা এই মুহূর্তে জয়েন করছো তারা নিশ্চয়ই সাধারণ জ্ঞান আনসার করবা, ডি ইউনিটে সাধারণ জ্ঞান আনসার করলে না করলেও চলবে, কিন্তু বি বি ওয়ান এবং ডি ওয়ান ইউনিটে সাধারণ জ্ঞান বাধ্যতামূলক আনসার করতে হবে। ডি ইউনিটে সাধারণ জ্ঞান আনসার না করে অনেকে হায়ার ম্যাথ আনসার করবে, অনেকে ইকোনমিক্স আনসার করবে। তো মানে সেই জন্যই অনেকে হয়তো এটা সবার জন্য বাধ্যতামূলক নয়, কিন্তু অন্য ইউনিটগুলোতে এটা মাস্ট আনসার করতে হচ্ছে। ওকে, তো আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। স্ক্রিন শেয়ার দিয়ে দিব। ওকে, আশা করি তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছ। আমাদের স্টুডেন্ট একজন এখন জন্মতে সমস্যা হচ্ছিল, এখন তার সমস্যাটা আশা করি গেছে। আমাদের কম্পিউটার স্ক্রিনটা দেখা যায়? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাইয়া, ওকে, খেয়াল করো আমি আগে সবার আগে এখানে বি ইউনিটে সকাল এর প্রশ্ন আছে 2018 এবং 20 সালের প্রশ্ন। আমি এটাকে 2018 সালের প্রশ্ন ধরে নিতে পারো আর কি, আমি 20 সালেরটাও দেখাবো। তার আগে এটা এটা ওপেন করার কারণ হচ্ছে যে এখানে বি ওয়ান ইউনিটের কোশ্চেন আছে, আমরা আগে বি ওয়ান ইউনিটের কোশ্চেন দেখবো যে বি ওয়ান ইউনিটে কি কি ধরনের কোশ্চেন এসে থাকে। এখন তুমি হয়তো বি ইউনিটে পরীক্ষা দিবে বা ডি ইউনিটে পরীক্ষা দিবে, হয়তো বি ওয়ান এর পরীক্ষা দিবা না, কিন্তু তখন তোমাকে এটা দেখতে হবে। কেন দেখতে হবে? কারণ এরকম প্রশ্ন আবার অন্য ইউনিট গুলোতেও রিপিট হয়, এই জন্য তোমাদেরকে দেখতে হবে, সবই দেখতে হবে। কার কার জানে মাইক্রোফোন ওপেন আছে, দয়া করে মাইক্রোফোনটা মিউট করে দেন। নাম বলে দিচ্ছি আমি, নাম হচ্ছে শাহরিয়ার খান। শাহরিয়ার খান, আপনার মাইক্রোফোনটা মিউট করেন। সে লাইনে আমি তাকে রিমুভ করে দিচ্ছি আপাতত, রিমুভ করে দিলে কিন্তু পরে জয়েন করতে পারবে না মনে হয়। শাহরিয়ার খান কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, শাহরিয়ার খান এখন নিজেকে মিউট করে নিয়েছে, থ্যাংকস। তো আমরা যে বি ওয়ান ইউনিটের প্রশ্ন একটু দেখি, দেখেন এখানে হচ্ছে বি ওয়ান ইউনিট 2018 সালের প্রশ্ন। ওকে, তো এটা যদি দেখতে যাই আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, খেয়াল করেন আমি সাধারণ জ্ঞান অংশের মধ্যে চলে যাই। ওকে, দেখেন আসছে যে বাংলাদেশে আবিষ্কৃত প্রাচীনতম জনপদ কোনটি। তাহলে এটা অন্যান্য ইউনিট গুলোর মতোই আসছে, মানে অ্যাজ ইউজুয়াল। সো এরকম এই প্রশ্নটা কিন্তু ডি ইউনিটে বা বি ইউনিটে বা ডি ওয়ান ইউনিটে আসতে পারে। ওকে, তো প্রাচীনতম জনপদ হচ্ছে আসলে মহাস্থানগড়, যেটা বগুড়া জেলায় অবস্থিত। ওকে, এই যে তোমার প্রাচীনতম যে জনপদ আমরা বগুড়ার মহাস্থানগড়টাকে পড়তেছি, এটা আসলে এই মহাস্থানগড়ের এলাকাটা হচ্ছে পুন্ড্র। ওকে, তো এই পুন্ড্র কোন কোন এলাকা জুড়ে ছিল তোমাকে মনে রাখতে হবে, সেটা ছিল বগুড়া, রাজশাহী, রংপুর এবং দিনাজপুর অঞ্চলে, অঞ্চল ছিল পুন্ড্র নামে পরিচিত ছিল। ওকে, তো এটা আমরা যখন আমাদের লেকচার গুলো আলোচনা করবো সেখানে ডিটেলস আলোচনা করবো, ওইদিকে আমি যাচ্ছি না। 2 নম্বর কোশ্চেনটা দেখো আসছে, কোন লেখক চিত্রকলা সঙ্গীত নাটকে অনন্য অবদান রেখেছে, অর্থাৎ তিনটাতে একসাথে অবদান ছিল, চিত্রকলা সঙ্গীত এবং নাটক। খেয়াল করো এখানে জয়নুল আবেদিন আছে, উনি কিন্তু চিত্রশিল্পী কিন্তু উনি নাটকে কোনো অবদান রাখেন নাই। অপশন সি তে আছে কাজী নজরুল ইসলাম, উনি কিন্তু চিত্রকলায় কোনো অবদান রাখেন নাই। অপশন ডি তে আছে জহির রায়হান, উনি চলচ্চিত্র অবদান ছিল কিন্তু চিত্রকলায় বা সঙ্গীতে তার কোনো অবদান ছিল না। আর অপশন বি তে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার কিন্তু চিত্রকলাতেও অবদান ছিল, সঙ্গীতেও ছিল, নাটকেও ছিল। সো আমরা অপশন বি দেখাতে বাধ্য। এবং এখানে এই যে চিত্রকলা সঙ্গীত এবং নাটক, খেয়াল করবা আমাদের বি ওয়ান ইউনিটে সাবজেক্ট আছে তিনটা, একটা হচ্ছে তোমার চারুকলা, যেখানে তোমার যেটাকে আমরা চিত্রকলা বলতে পারি, বা চারুকলা মানে হচ্ছে তোমার অঙ্কন যেটাকে আমরা বলি। ওকে, তারপর সঙ্গীত আছে, তারপর হচ্ছে নাটক আছে, নাট্যকলা আছে আর কি। তো তোমার পরীক্ষায় এই তিনটা রিলেটেড কোশ্চেন পরীক্ষা আসবে সাধারণ জ্ঞান, এই জন্য তোমাকে চিত্রকলা বা চারুকলা সঙ্গীত নাটক এই রিলেটেড কোশ্চেন গুলো তোমাকে পড়ে যেতে হবে, বিভিন্ন বই থেকে কালেক্ট করে করে যেখান থেকে যেভাবে পাও পড়ে যেতে হবে।
তিন নম্বর কোশ্চেনে লিখছি, দেখো ভারতের অজন্তা পর্বতের গুহায় অঙ্কিত কালজয়ী দেওয়াল চিত্রগুলি কোন ঐতিহাসিক যুগের? ওকে, এখন এটা আমরা অনেকে মানে একদম মানে বুঝবোই না, যে প্রথমে বুঝতে হবে তোমাকে অজন্তা পর্বত কোথায় অবস্থিত, সেখানকার যেই দেয়াল চিত্রগুলো সেগুলো কিরকম, এটা সম্পর্কে তোমাকে আইডিয়া রাখা লাগবে। ওকে, এগুলো ছিল তোমার গুপ্ত যুগের, আমরা তো নিশ্চয়ই গুপ্ত যুগের সম্পর্কে পড়ছিলাম, কিন্তু আমরা যে গুপ্ত যুগের যে তোমার ঐতিহ্য বা সংস্কৃতি সেটা সম্পর্কে হয়তো আমরা ডিটেলস পড়িনি, তো এখানে সেইখান থেকে তোমাকে প্রশ্নটা দিছে। দেখো আমরা ব্যাখ্যা কি দিছি, ভারতের মহারাষ্ট্র রাজ্যের অঙ্গারাবাদ জেলার লিনাপুর গ্রামে অবস্থিত অজন্তা পর্বত গুহা কোথায় অবস্থিত সেটা বলে দিচ্ছি প্রথমে। তারপরে 1983 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা দেয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রথম ভাস্কর্য এটি। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব পঞ্চম এবং ষষ্ঠ শতাব্দীতে গুপ্তার শাসনামলে অজন্তা পর্বত গুহাটি উত্তমভাবে অলঙ্কৃত করা হয়। এর চিত্রশিল্প এবং ভাস্কর্যের অনন্যতা বৌদ্ধ ধর্মীয় চিত্রকল্পের সঙ্গে বিবেচনা করা হয়, তার মানে এটা বৌদ্ধ ধর্মের সাথে রিলেটেড এবং এটা গুপ্ত যুগের। ওকে, এবং কোথায়, কোন এলাকায়, এটা হচ্ছে তোমার অঙ্গারাবাদ জেলার লিনাপুর গ্রামে। ওকে, সো তোমাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। আর রাজ্য যেটা, যে রাজ্যের মধ্যে, সেটা হচ্ছে মহারাষ্ট্র, রাজ্যের নাম হচ্ছে ভারত কিন্তু অনেকগুলো রাজ্যের বিভক্ত, তোমরা জানো, এই মহারাষ্ট্র রাজ্যের অঙ্গারাবাদ জেলায় মিরাপুর গ্রামে তোমার অজন্তা পর্বত গুহাটি অবস্থিত। এইভাবে তোমাকে মানে একদম ডিপলি জানতে হবে চিত্র চিত্রশিল্প চিত্রকলা, তারপর হচ্ছে তোমার সঙ্গীত এবং হচ্ছে নাট্যকলা, বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের টোটাল আইডিয়া থাকা লাগবে তোমার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো লিখছে যে 4 নম্বরে, বাংলাদেশের কোন সঙ্গীতজ্ঞকে সম্রাট বলা হয়? সুর সম্রাট, উস্তাদ আলাউদ্দিন খাঁকে সুর সম্রাট বলা হয়, তোমরা এটা এমনিতে শিখছো আমি জানি। ওকে, তারপর হচ্ছে সৈয়দ শামসুল হক রচিত নুরউদ্দিনের সারা জীবন কোন ধরনের রচনা? এটা হচ্ছে তোমার কাব্যনাট্য। ওকে, এটা তোমরা জানো। তারপর হচ্ছে বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীতের গীতিকার কে? দেখো এখানে সঙ্গীত থেকে প্রশ্ন বেশি আসতেছে, সঙ্গীত, নাটক এবং চিত্রকলা থেকে। ওকে, তো আমি এই রণসঙ্গীতের ডিটেলস এখানে দিয়ে দিচ্ছি, একটু দেখে নিবেন, যাদের কাছে আমাদের বইটা আছে তারা তো দেখতেছেনি, বা আপনার কাছে অন্য কোনো বই থাকলে সেখান থেকেও দেখে নিতে পারেন। ওকে, এটা আমাদের হালদা বিডিএর যে বইটা সেই বইয়ের আমি ব্যাখ্যাগুলো করতেছি এখানে। ওকে, দেখো 7 নম্বর প্রশ্ন বলছে, কোন নাটকটি অধ্যাপক জিয়া হায়দারের রচনা? জিয়া হায়দারের ডিটেলস তোমাকে জানতে হবে, উনি একজন নাট্যকার ছিলেন। ওকে, এবং ওনার যে নাটকগুলো সেই নাটকগুলো তোমাকে মনে রাখতে হবে, এবং পরীক্ষা এগুলো থেকে আবারও প্রশ্ন আসতে পারে। সো আমি জাস্ট কোশ্চেনটা আজকে দেখবো, আমরা মানে আমরা আমরা কিন্তু এখানে মূলত ডিটেলস পড়তে আসিনি, আমরা জাস্ট দেখতে আসছি যে কি ধরনের কোশ্চেন আসে। 8 নম্বর কোশ্চেন, বাংলাদেশের জাতীয় পতাকার নকশা কে প্রণয়ন করেন? তাহলে এটাও কিন্তু চারুকলা থেকে আসছে, নকশা প্রণয়ন করা মানে নকশা তৈরি করা বা অঙ্কন করা আলটিমেটলি। ওকে, তারপরে আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিধে সেখানে দিছে, এটা আপনারা একটু মনে রাখবেন, 1966 সালে। এটা অন্য ইউনিট গুলোতে আসতে পারে, সেই সাথে আপনারা যখন অন্য কোনো ভার্সিটিতে পরীক্ষা দিতে যাবেন, যেমন ঢাকা ভার্সিটি, রাজশাহী, জাহাঙ্গীরনগর, এগুলোর নির্মাণ সরি প্রতিষ্ঠা কালটা মনে রাখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় 21 সালে, রাজশাহী 1953 সালে, চট্টগ্রাম 66 সালে, জাহাঙ্গীরনগর 70 সালে। আচ্ছা, তারপর হচ্ছে যে আচ্ছা এখানে না এটা বলবো না, এটা বললে আবার একটু সমস্যা আছে, যাই হোক। 10 নম্বর, শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে প্রতিষ্ঠিত লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? এটা আপনারা সবাই জানেন, এটা সোনারগাঁও অবস্থিত নারায়ণগঞ্জ জেলায়, যারা সোনারগাঁয়ের আশেপাশে থাকেন তারা নিশ্চয়ই জানেন। ওকে, সেখানে লোকশিল্প জাদুঘর আছে, সোনারগাঁও লোকশিল্প জাদুঘর বলা হয়ে থাকে। ওকে, সো এই জিনিসটা একটু খেয়াল করবেন, এখনো অনেকে জয়েন করতেছে, ওই যে আজকে ফ্রি ক্লাস, তো এই জন্য পরের ক্লাস গুলাতে আরো একটা ক্লাস হয়তো ফ্রি করে দিব, পরবর্তী ক্লাস গুলাতে আমরা আমাদের যারা 32 স্টুডেন্ট তাদেরকে সুযোগ দিব শুধুমাত্র। তারপরে খেয়াল করো, বাংলাদেশের কোন নাট্যগোষ্ঠী সর্বপ্রথম দর্শনীর বিনিময়ে নাটক মঞ্চায়ন করে? দর্শনীর বিনিময় মানে টাকার বিনিময়, মানে টিকিট কেটে নাটক দেখা লাগছিল, এই নাট্যগোষ্ঠীটা কোনটা, কোন নাট্যগোষ্ঠী সর্বপ্রথম টাকার বিনিময়ে তাদের নাটক উপস্থাপন করেছিল? ওই নাট্যগোষ্ঠীটির নাম হচ্ছে নাগরিক, একটু খেয়াল রাখতে হবে। ওকে, এটা সম্পর্কে আমি ডিটেলস মানে বিভিন্ন জায়গায় এটা সম্পর্কে আমাদের অনেক ঘাটাঘাটি করা লাগছে, ঘাটাঘাটি করেও
আমি আনসার অনেক পাচ্ছিলাম না পাচ্ছিলাম না, পরে আমি আরো কয়েকজনের সাথে আলোচনা করছি, আলোচনা করার পর যারা নাট্য জগতের সাথে রিলেটেড তাদের সাথে আলোচনা করছি আমি কয়েকজন ইউনিভার্সিটির, তো তারা বললো যে এটা নাগরিক। ওকে, তো এই জন্য আমি আর এখানে ব্যাখ্যাটা দিই নাই, কারণ এটার সঠিক ব্যাখ্যা আসলে পাওয়া খুবই দুষ্কর, এটা অনেক আগের ঘটনা সেই জন্য। তারপর হচ্ছে তোমার আর সবগুলোর ব্যাখ্যা আসলে দেওয়া অনেক সময় সম্ভব হয় না, কারণ বই বিশাল বড় হয়ে যাবে, এমনিতে আমাদের বই অনেক বড়। বাটিয়ালি বাবাইয়া জারি সারি প্রভৃতি কোন ধারা সঙ্গীত? এগুলো হচ্ছে তোমার লোকায়ত সঙ্গীত, এগুলো হচ্ছে তোমার আমরা বলতেছি লোকায়ত সঙ্গীত। এডুকেশন শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত? তাহলে এটা দেখো, এটা কিন্তু একদম নর্মাল, এটা কিন্তু তোমার নাট্যকলা চারুকলা বা সঙ্গীতের সাথে রিলেটেড না। বাংলাদেশের সংবিধানের অলঙ্করণ কে করেন? এটাও কিন্তু চারুকলার সাথে রিলেটেড, সংবিধানকে অলঙ্কৃত করা, মানে সংবিধানের শোভা বর্ধন করার কাজ কে করেছিলেন মূলত? জনলাল। বুলবুল চৌধুরী কোন ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন? উনি মূলত একজন নৃত্যশিল্পী ছিলেন, এটা তোমরা হয়তো অনেকে জানো, উনি ব্রিটিশ ভারতের একজন বাঙালি নৃত্যশিল্পী ছিলেন, এবং রক্ষণশীল মুসলিম সমাজের যেই মধ্যে নাট্য কলা সঙ্গীত এবং চারুকলা নিয়ে যে এক ধরনের ইগো ছিল, সেই ইগোর বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন, এবং মানে সে যে ওই সময়কার যারা মুসলিম ছিলেন তারা কিন্তু এগুলোতে তেমনটা অংশগ্রহণ করতো না, অর্থাৎ নৃত্য বা নাট্যশিল্প, তারপর চিত্রশিল্প, ইভেন চলচ্চিত্রতেও তারা অংশগ্রহণ করতো না মুসলমানরা, ব্রিটিশ আমলের কথা বলতেছি আমি। তো তাদের মধ্যে এই যে তিনি একজন অগ্রগামী, যে মুসলিম হয়েও তিনি একজন নৃত্যশিল্পী ছিলেন। পয়লা জানুয়ারি 1919 সালে ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির চট্টগ্রামের সাতকানিয়া থানার চুনতি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন, যা বর্তমানে লোহাগড়া উপজেলায়। এখন খেয়াল করেন, এই যে আমরা পড়লাম যে বুলবুল চৌধুরী, এখন উনি কিন্তু চট্টগ্রামের বিদায় চট্টগ্রাম ভার্সিটি থেকে চলে আসছে। এটা আমি আরো কয়েকবার, আমরা যখন ইউটিউবে টিউটোরিয়াল বানাইছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে চট্টগ্রামের যারা গুণী চিত্রশিল্পী, নাট্য শিল্পী বা নাটক নির্মাতা বা অভিনেতা, ওকে, বা সাহিত্যিক, ওকে, তাদের থেকে দেখবো যে তুমি বাংলা এবং বাংলা এবং তোমার এতে প্রশ্ন আসবে সাধারণ জ্ঞান, চট্টগ্রামের যারা স্থানীয় গুণীজন তাদের থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে, একইভাবে রাজশাহীর যারা গুণীজন তাদের থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, আর ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশ থেকে আসে। এই জিনিসটা একটু খেয়াল রাখবে তোমরা, যে এখানে অনেকে বিভিন্ন জায়গা থেকে জয়েন করছে, বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় থেকে জয়েন করছে, এবং বিভিন্ন ভার্সিটি তোমরা হয়তো পরীক্ষা দিবা, তো সেই জন্য আমি এগুলো বলে দিচ্ছি তোমাদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত অপরাজেয় বাংলা যে ভাস্কর্যটি, সেটির শিল্পী কে ছিল? ওকে, এটা শিল্পী ছিল সৈয়দ আবদুল্লাহ খালিদ। ওকে, এখন এখানে তোমাকে এই যে আরো যে ভাস্কর্যগুলো আছে সেগুলো সম্পর্কে ডিটেলস জানতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা ভাস্কর্য আছে, ওটার নাম হচ্ছে জয় বাংলা, ওটা সম্পর্কে ডিটেলস তোমাকে জানতে হবে। এরকম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কয়েকটা দুই একটা করে ভাস্কর্য থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগরে আছে, চট্টগ্রামে আছে, রাজশাহীতে আছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, ইভেন কোনো কোনো অঞ্চল শহরের বড় বড় শহরের গুরুত্বপূর্ণ মোড়েও কিন্তু ভাস্কর্য থাকে, তো সেগুলো সম্পর্কে তোমাদেরকে ডিটেলস জানা লাগবে। সো আমি ওইদিকে যাচ্ছি না, এগুলো আমরা পরবর্তীতে ডিটেলস আর আলোচনা করবো। বাংলাদেশ টেলিভিশন কতসেরা সম্প্রচার শুরু করে? ওকে, 1964 সালে, 1964 সালে সম্প্রচার শুরু করে, এবং রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয় 1980 সালে। একটু মনে রাখবেন দুইটাই পরীক্ষা আসে। বেগম রোকেয়া শাখা প্রদর্শনের রচনা নয় কোনটি? এটা নর্মাল পরীক্ষা যে কোনো মাসে এরকমই হয়তো বাংলার মতো, বাট এটা আসলে সাধারণ জ্ঞান থেকে আসছে। দেখেন মতিচুর ওনার লেখা, এটা আমরা জানি, পদ্মরাগও ওনার লেখা, অবরোধ বাসিনী ওনার লেখা, মৃণালিনী কিন্তু ওনার লেখা নয়। তারপর হচ্ছে তোমার বিজন ভট্টাচার্য কে ছিলেন? উনি মূলত নাট্য ব্যক্তিত্ব ছিলেন, ওকে, বাংলাদেশের ফরিদপুর অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বাংলা থিয়েটারের প্রতিষ্ঠাতা কে? ল্যাবে দেব, তার নাম হচ্ছে ল্যাবে দেব, একটু মনে রাখতে হবে। ওকে, মনমাঝিরে তোর বইছানেরে আমি আর বাইতে পারলাম না, কোন ধরনের লোকসঙ্গীত? এটা মূলত হচ্ছে এটা বাটিয়ালি লোকসঙ্গীত, এটা হচ্ছে বাটি অঞ্চলের, বাটি অঞ্চল কোনগুলোকে বলা হয় আমি বলে দিচ্ছি। বাটি অঞ্চল হচ্ছে যে আপনারা মনে করতে পারেন যে বরিশাল বা এই জাতীয় কিছু একটা, না, এটা হচ্ছে ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ বরগুনা এইসব অঞ্চলকে বাটি অঞ্চল বলা হয়ে থাকে। ওই অঞ্চলের যেই লোকসঙ্গীত গুলো সেগুলোকে বলা হয় আপনার বাটিয়ালি, একটু মনে রাখতে হবে। ওস্তাদ আলাউদ্দিন খাঁয়ের জন্ম, উনি ব্রাহ্মণবাড়িয়ে জন্মগ্রহণ করেছিলেন, ব্রাহ্মণবাড়িয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যখন আমরা পড়তে যাই সেখানে এটা পাই সাধারণ জ্ঞানের মধ্যে,
তো এটা ওখান থেকে আসছে, অথবা এভাবেও ধরতে পারেন উনি যেহেতু একজন সঙ্গীত শিল্পী ছিলেন, আর বি মন ইংলিশে যেহেতু সঙ্গীত সাবজেক্টটা রয়েছে সেই জন্য এখানে আসছে। হরপ্পা এবং মহেঞ্জোদারো কোন সভ্যতার নিদর্শন? এটা হচ্ছে মূলত সিন্ধু সভ্যতার নিদর্শন। এই প্রশ্নটা শুধু এই জায়গায় আসে না, এটা আরো 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 একটা, এটা মনে হয় খুব সম্ভবত ডিউনিটি আসছিল এই সেম প্রশ্নটা, 23 নম্বর প্রশ্নটা বলে দিচ্ছি আমি আবার। তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র কোনটি? আদমশুর। আদমশুর হচ্ছে তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র। ওকে, এছাড়া মুক্তির গান, মাটির ময়না, অন্তযাত্রা এবং রানওয়ে, এগুলো তোমার নির্মিত চলচ্চিত্র। তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে তোমার যমুনা নদীর তীরে অবস্থিত। অজন্তা এবং ইলোরা, এগুলো কি? এগুলো হচ্ছে তোমার শিলাকাটা গুহা। ওকে, এগুলো হচ্ছে গুহার নাম মূলত। নবের আহমদ কোন ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছিলেন? তিনি মূলত একজন ভাস্কর। ওকে, মানে তিনি একজন ভাস্কর্য শিল্পী আমরা বলতে পারি। ওকে, পটচিত্র কোন ধরনের শিল্প? এটা হচ্ছে চিত্রশিল্প। ওকে, তারপর হচ্ছে শিল্পী পাবলো পিকাসো কোন দেশে জন্মগ্রহণ করেন? উনি স্পেনে জন্মগ্রহণ করেন, স্পেনের চিত্রশিল্পী। ওকে, ওনার বিখ্যাত কিছু সৃষ্টি কর্ম আছে, তার মধ্যে হচ্ছে আপনার প্রোটো কিউবিস্ট লেস ডেমো ইসে রেস বলা হয় এটাকে, ডি আবি গণন। ওকে, সংক্ষেপে এটাও বলা হয় এটাকে, মানে এটা এই ফাবলো ফিকাসো থেকে আরো কয়েকটা ইউনিটের প্রশ্ন আসছিল সিইউতে, তার মধ্যে আপনার তার যে চিত্র চিত্রকর্মগুলো সেগুলো যেমন আসছিল, তারপরে এরকম আসছিল যে নিচের কে চিত্রশিল্পী এরকম। সো এটাকে একটু দাগিয়ে রাখবেন আপনারা। ওকে, কোন নাট্য ব্যক্তিত্ব চাকা গ্রন্থের রচয়িতা? সেলিম আল দীন হচ্ছে তোমার চাকা গ্রন্থের রচয়িতা। ওকে, আমরা ওইদিকে যাচ্ছি না। সো আমরা আশা করি বি ওয়ান ইউনিট সম্পর্কে আইডিয়া হয়ে গেছে যে বি ওয়ান ইউনিটে সাধারণ জ্ঞান কিরকম প্রশ্ন আসবে। আমরা একটা কোশ্চেনই কালেক্ট করতে পারছি, সেটা হচ্ছে 2018 সালের কোশ্চেনটা। 2019 সালের কোশ্চেনটা আমরা কালেক্ট করতে পারি নাই, এটা আসলে দেয় নাই। সিইউতে প্রতি পরীক্ষার পর পরই কোশ্চেন নিয়ে নেয়, তো কোশ্চেনগুলো কালেক্ট করা খুবই কঠিন, মানে কোশ্চেনগুলো কালেক্ট করা খুবই কঠিন। আমরা তারপরে অনেক ধরনের মানে ঝামেলা ফো হয়, তারপরে কোশ্চেনগুলো কালেক্ট করি। 2018 সালে আমি নিজে একদম নিজে গিয়ে সাবের সাথে যোগাযোগ করে বি ওয়ান ইউনিটের কোশ্চেনটা আমি কালেক্ট করতে পারছিলাম, কিন্তু পরবর্তী 2019 সালে ওই স্যারটা ওই পোস্টে ছিলেন না, যার কারণে আমি আর কালেক্ট করতে পারি নাই। এবং হচ্ছে কি আসলে মানে প্রশ্ন দিতে চায় না স্যাররা। ওকে, এই হচ্ছে মূল কাহিনী। এই ইউনিটেডটা আমি কোনোরকম ভাবে কালেক্ট করছি, তারপরে ডি ইউনিটটাও কালেক্ট করা গেছে, সি ইউনিটটাও কালেক্ট করা গেছে, ডি ওয়ান ইউনিটটাও কালেক্ট করা যায় নাই। ডি ওয়ান বি ওয়ান এগুলোতে প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকে তো, এবং পরীক্ষা দেয় খুব কম স্টুডেন্ট, তো এই কারণে স্যাররা কেন জানি কোশ্চেনগুলো দিতে চায় না। বাট অন্যান্য ফ্যাকাল্টি স্যাররা কোশ্চেনটা দেয়, তবে অনেক কাঠগড় পরামর্শ লাগে। ওকে, এই হচ্ছে বিষয়, তো আমরা ওদিকে যাচ্ছি না। তো ডি ওয়ান ইউনিটের কোশ্চেনটা কিরকম হয়? ডি ওয়ান ইউনিটের কোশ্চেন আমাদের কোনো বইতে নাই, বাংলাদেশের কোনো বইতে ডি ওয়ান ইউনিটের কোশ্চেন নাই। আমরা যখন গত বছর ভর্তি পরীক্ষা হয়েছিল, সাথে সাথে আমরা স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করছিলাম, এবছর যেরকম আমরা তোমাদের সাথে কানেক্টেড, আমাদের এরকম কিন্তু গত বছর স্টুডেন্ট ছিল। ওকে, আমাদের বেস ছিল গত বছরও, তো আমরা যখন স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করছি, তারা বলছে যে কোশ্চেনটা ডি ইউনিটের মতো হয়, তবে খেলাধুলা থেকে প্রশ্ন বেশি আসে, মানে সাধারণ জ্ঞানের কোশ্চেনটা। আবারও বলতেছি, লিখে রাখতে পারেন ডি ওয়ানে যারা পরীক্ষা দিবেন, কোশ্চেনটা ডি ইউনিটের মতোই হবে, সাধারণ জ্ঞানের কোশ্চেনটা ডি ইউনিটের মতো, তবে খেলাধুলার অংশ থেকে কোশ্চেন বেশি আসবে, এবং সেই খেলাধুলার মধ্যে বাংলাদেশের ঐতিহ্যবাহী যে খেলাধুলো আছে সেগুলো থেকে কোশ্চেন আসে। যেমন কাবাডি খেলা, খেয়াল করবেন, কাবাডি খেলা, বলি খেলা, তারপর হচ্ছে আপনার ওই যে নৌকা বাইচ হয় না ওরকম। ওকে, এবং আন্তর্জাতিক যে খেলাগুলো, ক্রিকেট, ফুটবল, টেনিস, তারপর হচ্ছে দাবা, এগুলো তো অবশ্যই থাকবে, এগুলো থেকেও কোশ্চেন এসে থাকে। সো আপনারা আশা করি বুঝতে পারতেছেন। এটা রিলেটেড আমি আমাদের পরবর্তী ক্লাসগুলোতে ডি ওয়ান ইউনিটের কোশ্চেনটা কিরকম হয়, মানে কিরকম হয় সেটা একটা মডেল আমি তার করাবো, কারণ আমরা গত বছর কিছু কোশ্চেন স্টুডেন্ট থেকে কালেক্ট করছিলাম, আজকে সেটা আমি দেখাবো না, আমি অন্য ক্লাসে সেটা দেখাবো। আমি আবারও বলতেছি, কিছু স্টুডেন্ট থেকে আমরা গত বছর কোশ্চেনটা কালেক্ট করছিলাম, কিভাবে আমি বলতেছি, আমরা স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করছি যে তোমার কি মনে আছে, কোন কোন কোশ্চেনটা মনে আছে বলো, তো তারা আমাদেরকে বলছে, যেটা যেটা বলছে আমরা সেটা কালেকশন করে রাখছি। ওকে, বাট পূর্ণাঙ্গ কোশ্চেন আমাদের কাছে নাই, আশা করি বুঝতে পারছেন। এটা আমরা নেক্সট ক্লাসে একদিন আলোচনা করব, আজকে আমি সেদিকে যাচ্ছি না, জাস্ট আমি বলে দিলাম যে খেলাধুলা এবং ডি ওয়ান ইউনিটের মতো কোশ্চেন থাকবে। এবার আমরা ইয়াটা দেখি,
ডি ইউনিটের কোশ্চেনটা কিরকম হয়। ডি ইউনিট সকাল 2019 সালের কোশ্চেনটা আমি শুরু করতেছি, ওকে। তো ডি ইউনিটের কোশ্চেন একটা সকাল একটা বিকালে হয়। ডি ইউনিটের মোট সাধারণ জ্ঞান থেকে 20টা প্রশ্ন আসে, খেয়াল করবেন 20টা প্রশ্ন কিরকম হয় দেখাচ্ছি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন, একটু রেসপন্স করবেন। জি ভাইয়া শোনা যাচ্ছে। ওকে ওকে জি, কোশ্চেন করে গেল, আচ্ছা পার হয়ে গেছি, উপরের দিকে আসতেছে। ওকে দেখেন আসছে, গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম ধারণাটি প্রথম কে ব্যবহার করেন, এটা প্রশ্ন কিন্তু আইসিটি। ওকে আইসিটি প্রশ্ন এখানে চলে আসছে। এখন আপনি বলতে পারেন ভাইয়া এটা তো আইসিটি থেকে আমরা পড়ছি পারবো, ঠিক আছে, কিন্তু আরো কঠিনও আসতে পারে। এই জন্য আইসিটির বেসিক আইডিয়া গুলো আইসিটি বইতে যখন পড়বেন মনে রাখবেন, আর সেটা সাধারণ জ্ঞানে আসতে পারে, শুধু সিইউতে না অন্য কোনো ভার্সিটিতেও আসতে পারে। যত ভার্সিটিতে সাধারণ জ্ঞান আছে সেখানে সাধারণ জ্ঞানের মধ্যে আইসিটি দিয়ে দিতে পারে। মার্শাল ম্যাকলুহান নিশ্চয় মনে আছে আপনাদের, উনি কিন্তু বিশ্বগ্রাম ধারণাটির প্রবর্তন করেছিলেন। ওকে বাংলা সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত কিন্তু ইংরেজি সনেটের জনক কে জিজ্ঞেস করছে। আপনারা এটা জানেন স্যার, থমাস ওয়াট হচ্ছে ইংরেজি সনেটের জনক, কিন্তু শুধু সনেটের জনক বললে প্যাত্রাক, খেয়াল করতে হবে, সনেটের জনক প্যাত্রাক, ইংরেজি সনেটের জনক হচ্ছে থমাস ওয়াট, ইংরেজি কবিতার জনক হচ্ছে জিউফ্রে সসার, তারপর হচ্ছে আপনার ইংরেজি নাটকের জনক হচ্ছে শেক্সপিয়র, এবং ইংরেজি উপন্যাসের জনক হচ্ছে হেনরি ফিল্ডিং। একটু মনে রাখবেন এগুলো, এগুলো পরীক্ষায় দিয়ে দিতে পারে সাধারণ জ্ঞান পাঠে, যদিও মনে হচ্ছে বাংলা সাহিত্যের মতো ইংরেজি সাহিত্যের মতো, বাট আসলে আসছে কিন্তু সাধারণ জ্ঞান থেকে। স্থলভাগে গ্যাস অনুসন্ধানের জন্য ভালো হচ্ছে কয়টি ব্লকে ব্লকে ভাগ করা হয়েছে, 23টি ব্লকে বাংলাদেশকে ভাগ করা হয়েছে। ওকে আর এটা হচ্ছে স্থলভাগকে, কিন্তু সমুদ্র ভাগকে ভাগ করা হয়েছে 28টি ভাগে, এটাও একটু নোট করে রাখবেন, এটাও আসতে পারে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় কত সালে, এটা বি ইউনিটও আসছিল ডি ইউনিটও আসছিল, এটা আমি আমাদের ভিডিওতেও দেখেছিলাম। এশিয়ান উন্নয়ন ব্যাংক এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, এটা ম্যানিলা ফিলিপাইনে অবস্থিত, এশিয়ান উন্নয়ন ব্যাংককে এডিবি বলা হয় সংক্ষেপে। সম্প্রতি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনাকে একটা পুরস্কার দেয় 2019 সালে, ওই সময় জন্য এটা সম্প্রতি, বর্তমানে কিন্তু এটা সম্প্রতি নয়। ওকে ওই সময় যে পুরস্কারটা দেওয়া হয়েছিল 2019 সালে এটা হচ্ছে ভ্যাকসিন হিরো। এখন কোশ্চেনটা আবারও রিপিট হতে পারে, কারণ এটা কিন্তু মনে হচ্ছে আপনার কাছে করোনা ভাইরাসের ভ্যাকসিনের মতো, না এটা করোনা ভাইরাসের ভ্যাকসিন না, এটা হচ্ছে টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের অবদানের জন্য দেওয়া হয়েছিল, টিকাদান কর্মসূচিতে। ওকে ওই সময় 2019 সালে তো করোনা ভাইরাস আবিষ্কৃত হয়নি, 2019 সালের শেষের দিকে করোনা ভাইরাস ডিসেম্বরের 31 তারিখ সর্বপ্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় চীনে, চীনের উহানে, আর বাংলাদেশে 2020 সালের মার্চ মাসে। সো আপনারা বুঝতে পারতেছেন এটা কিন্তু 2019 সালের কোশ্চেন, সিইউতে 2019 সালের পরীক্ষাটা হচ্ছে নভেম্বর মাসে, আমার বলতেছি নভেম্বর মাসে, আপনারা যদি 2020 সালে পরীক্ষা দিতেন নভেম্বর মাসে হতো, বাট আপনারা যদি পরীক্ষা দিতে পারেন না এই জন্য লেট হচ্ছে। বাংলাদেশের কোন জেলার কর্মক্রান্তির রেখা এবং নবনিয়া ডিগ্রির দ্রাঘিমা রেখা ছেদবিন্দু, বাংলাদেশের আপনার কর্কট ক্লান্তি রেখা এবং 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা কি আমি ব্যাখ্যা করবো পরবর্তী ক্লাসগুলোতে। তো এই দুইটা রেখা ছেদ করছে আপনার ফরিদপুরে, খেয়াল করবেন আবার বলতেছি ফরিদপুরে, এবং শুধুমাত্র ফরিদপুর দেখালে আসলে অনেক সময় ভুল হবে, এটা আসলে ঢাকাও পড়ে যায়, মানে ঢাকার কিছু অংশ পড়ে যায়। সো আপনারা ঢাকাও অপশনে যদি ঢাকা থাকে ঢাকা লাগাবেন। ওকে এটা আমি বলে দিলাম বাড়তি হিসেবে। ওকে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রাচীনতম কোনটি জিজ্ঞেস করছে, যদি অপশনে নালন্দা বিশ্ববিদ্যালয় থাকে অবশ্যই নালন্দা লাগাবেন, আর যদি নালন্দা না থাকে তাহলে হবে আপনার আল আজহার, খেয়াল করবেন অপশনে যদি নালন্দা বিশ্ববিদ্যালয় থাকে ওটা লাগাবেন, নালন্দা না থাকলে আল আজহার, এটা মিশরে অবস্থিত, যেখানে আমাদের ওই যে বাংলাদেশের ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি ওখান থেকে পড়ালেখা করছিলেন। আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তারপরে, যদি অপশনে আল আজহার আল আজহার এবং নালন্দা না থাকে আপনি দেখাবেন অক্সফোর্ড, অক্সফোর্ড যদি না থাকে আপনি দেখাবেন হার্ভার্ড। সো একটু খেয়াল রাখবেন অপশনগুলো কিভাবে থাকতেছে, এটা পরীক্ষা আরও একবার আসছিল সিলেটে, এগুলো আমি জানি কখন কোথায় কখনটা রিপিট হয়েছিল, এগুলো পড়াতে পড়াতে আমার মুখস্থ হয়ে গেছে সেই জন্য আমি জানি। এখানে আরেকটা বিষয় মনে রাখবেন, নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু বৌদ্ধদের একটা তীর্থস্থান ছিল এবং এটা মূলত ধর্মচর্চার জন্য প্রাথমিকভাবে ব্যবহৃত হতো, এই জন্য অনেক পণ্ডিতগণ এটাকে বিশ্ববিদ্যালয় বলতে রাজি নন, তো এই জন্য অনেক সময় অপশনে নালন্দা থাকে না, ওই তখন আলা আলা আজহার দেখাইতে হয়। সো আশা করি বুঝতে পারছেন। আস্তানা কোন দেশের রাজধানীর নাম, এটা নিশ্চয় নজর, এটা কাজাখস্তানের রাজধানীর নাম, পরীক্ষায় সবগুলো মনে রাখবেন, কাজাখস্তান হচ্ছে আস্তানা, উজবেকিস্তান হচ্ছে তাসখন্দ, আজারবাইজান হচ্ছে বাকু, তুর্কিস্তানিস্তান হচ্ছে আশাখাবাদ,
তারপর হচ্ছে আপনার এরকম সবগুলো দেশের রাজধানীর নাম আপনাকে মনে রাখতে হবে, কারণ কোনটা আসবে পরীক্ষা আপনি জানেন না, আমিও জানি না, যে কোনো একটা আসতে পারে। আমি একটু এমনি জিজ্ঞেস করি নর্মালি, তুরস্কের রাজধানীর নাম কি কেউ বলতে পারবেন? ইস্তাম্বুল। আরেকজন, আর কেউ? ইস্তাম্বুল স্যার, আর কেউ? আঙ্কারা। আঙ্কারা কি বলছেন? জান্নাত জানিকা না? জি থ্যাংক ইউ। দেখছেন অনেকে ভুল করতেছে, এই যে ভুল কেন করতেছে, যারা ভুল করছেন তারা চিন্তা করে দেখেন কেন ভুল করছেন। ওকে, কারণ আপনারা হচ্ছে যে ওই যে রিভাইজ দেন না, আমি জানি আপনারাও পারতেন, আপনারাও পড়ছেন কিন্তু রিভাইজ দিচ্ছেন না, এই জন্য ওই যে ইস্তাম্বুল বলে দিচ্ছেন মুখস্থ, কারণ তুরস্কের মানে কথা বললে ইস্তাম্বুলের কথা সবার আগে মুখে চলে আসে, এই জন্য। সো আশা করি বুঝতে পারছেন, সো আমি যাচ্ছি না ওইদিকে আর। ওকে, আচ্ছা এবার হচ্ছে যে বাংলাদেশ ডাব্লিউটি এর সদস্যপদ কবে অর্জন করে? এটার পাশাপাশি বাংলাদেশ হুয়ে সদস্যপদ কবে অর্জন করে? জাতিসংঘের সদস্যপদ কবে অর্জন করে? তারপর হচ্ছে আপনার বাংলাদেশ কি জানি ওয়ার্ল্ড ব্যাংকের সদস্যপদ কবে অর্জন করে? এগুলো সবগুলো পরীক্ষা আসে, সো সবগুলো আপনাকে শিখতে হবে। আমি এটা একটা বললাম শুধুমাত্র। ওকে, ইউনেস্কো কবে 21 ফেব্রুয়ারি কে বা আন্তর্জাতিক সরি 21 ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? একটা পরীক্ষা আসছিল। আর একবার ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে, খেয়াল রাখবেন, আবারও বলতেছি ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। আপনি একটা জিনিস মনে রাখবেন, ইউরোপে যত ধরনের যুদ্ধ সংঘটিত হয়েছে তার ম্যাক্সিমাম বেলজিয়ামে সংঘটিত হয়েছিল, এর কারণ হচ্ছে বেলজিয়াম নিরপেক্ষ দেশ, মানে বেলজিয়াম আপনার নর্মালি কোনো দেশের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে চায় না, তো ওই জন্য বিভিন্ন দেশের যুদ্ধ ওখানেই সংঘটিত হতো। মানে হচ্ছে এটা আরো কারণ আছে, কারণ ওই বিভিন্ন দেশের নেতারা সর্বপ্রথম ওইখানে বৈঠকে মিলিত হইতো, তো দেখা গেছে যুদ্ধের সূচনা ওখান থেকে শুরু হইতো। এটা আরো ডিটেলস আপনারা, আমি আবারও বলতেছি আপনাদেরকে, পরীক্ষায় যুদ্ধ থেকে প্রশ্ন আসবে আসবে, সারা বিশ্বে যে যুদ্ধগুলো সংঘটিত হয়েছে সেই যুদ্ধ থেকে প্রশ্ন আসবে, বিশ্বযুদ্ধ প্রথমটা দ্বিতীয়টা, ওকে, এবং সেই সাথে অন্যান্য দেশে যে যুদ্ধগুলো সংঘটিত হয়েছিল সেগুলো পরীক্ষায় এসে থাকে। বাংলাদেশ এবং ভারতের সীমানা সংক্রান্ত প্রশ্ন পরীক্ষায় বেশি আসে, বাংলাদেশ এবং ভারতের সীমানা সংক্রান্ত প্রশ্ন, বাংলাদেশ এবং মিয়ানমারের সীমানা সংক্রান্ত প্রশ্ন, বাংলাদেশের সাথে মিয়ানমারের কিরকম সম্পর্ক, বাংলাদেশের সাথে ভারতের কিরকম সম্পর্ক, বাংলাদেশের সাথে ভারতের কি কি রাজ্য অবস্থিত, বাংলাদেশের সাথে ভারতের সাথে বাংলাদেশের কোন কোন জেলা অবস্থিত, কোন কোন সীমান্তের মধ্যে কি কি জিনিস রয়েছে, কোন কোন জায়গায় কি কি স্থলবন্দর রয়েছে, এই জিনিসগুলো আপনার সাথে আপনার পরীক্ষায় আসবে, এবং বাংলাদেশের সাথে ভারতের কি কি চুক্তি বিদ্যমান আছে, এই জিনিসগুলো পরীক্ষায় আসবে, নোট করে রাখবেন। সো এগুলো ডিনিটের জন্য, আমরা ডিনিটের কোশ্চেনটা কিরকম হচ্ছে আপনারা আশা করি এতক্ষণে আপনারা বুঝে গেছেন। ধরতে গেলে ডিনিটের কোশ্চেনটা কোন মানে স্পেসিফিক ভাবে কোনো প্যাটার্নের মধ্যে থাকে না, এটা নর্মাল বিশ্ববিদ্যালয়গুলোতে যেরকম আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম আসে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেরকম আসে, জাহাঙ্গীরনগরে যেরকম আসে, এরকম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিনিটটাও। এই জন্য আপনাকে ডিনিটের সাধারণ জ্ঞানের জন্য বেশি বেশি করে সব পড়া লাগবে, স্পেসিফিক ভাবে কোনো নির্দিষ্ট টপিক পড়লে আপনি সুবিধা করতে পারবেন না, তবে ইম্পর্টেন্ট কিছু টপিক আছে সেগুলো পড়লে ম্যাক্সিমাম কমন পড়ে যাবে, সেগুলো নিয়ে আমি অলরেডি ইউটিউবে একটা ভিডিও দিয়ে দিয়েছি, আজকেও বলতেছি কিছু কথা, সেগুলো নোট করে রাখবেন আপনারা। ওকে, ফরাসি বিপ্লব কবে কবে সংঘটিত হয়? শুধু ফরাসি বিপ্লব না, অন্যান্য যে বিপ্লব গুলো আছে সেগুলো থেকেও প্রশ্ন পরীক্ষায় আসবে, তবে ফরাসি বিপ্লব থেকে প্রশ্ন বেশি আসছে, অন্যান্য ইউনিট গুলোতেও প্রশ্নটা আসছে ফরাসি বিপ্লব থেকে। ওকে, এবার হচ্ছে যে সংবিধানের সংশোধনী থেকে প্রশ্ন পরীক্ষা অনেকবার আসে সিইউতে, প্রতিবারই আমি একটা একটা করে পাইছি, তো আপনারা সংবিধানের সংশোধনী গুলো দেখে নেবেন। লিওনার্দো দ্য ভিঞ্চির চিত্রকর্ম কোনটি জিজ্ঞেস করছে, ওনার চিত্রকর্ম গুলো পরীক্ষায় বেশি আসে এবং ওনার জীবনীও আসে পরীক্ষায়। ওকে, সো আপনারা এই জিনিসগুলো একটু মাথার মধ্যে রাখবেন। ভার্জিন অফ দ্য রক্স, লেডি উইথ অ্যান আরবাইন, তারপর হচ্ছে আপনার ভিট্রুভিয়ান ম্যান, দ্য লাস্ট সাপার, মোনালিসা, এর এর মধ্যে মোনালিসা, দ্য লাস্ট সাপার, আর তারপর হচ্ছে আপনার লেডি উইথ অ্যান আরবাইন। ওকে, এটা পরীক্ষায় এই তিনটা পরীক্ষা বেশি আসে, দেখা রাখতে পারেন। ওকে, আমাদের অপশনে ছিল দ্য লাস্ট সাপারার। ওকে, কোন দেশটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয়? দক্ষিণ আমেরিকা বলছে, খেয়াল করবেন, দক্ষিণ আমেরিকা হচ্ছে যে আমেরিকা মহাদেশের ম্যাপ যদি আপনি দেখেন, আশা করি আপনারা আমাকে দেখতেছেন এখন এবং আমার ব্রাউজারটা দেখতেছেন। ওকে, তাহলে আমি দক্ষিণ আমেরিকা লিখে সার্চ দিচ্ছি। ওয়ার্ল্ড ম্যাপ সম্পর্কে আসলে আইডিয়া রাখা উচিত, আমার পেছনেও দেখা যাচ্ছে ম্যাপ। ওকে, দক্ষিণ কোরিয়া আসছে, জাস্ট আমি দক্ষিণ কোরিয়া দেখাতে চাই না, আমি দেখাতে চাই দক্ষিণ আমেরিকা। ওকে, ম্যাপ আপনাদের আশা করি আমি ম্যাপ সম্পর্কে আইডিয়া আছে, এইটা হচ্ছে যে দক্ষিণ আমেরিকা।
আর এটা হচ্ছে যে উত্তর আমেরিকা, ওকে। এবং এই যে এর থেকে পশ্চিম দিকে, এদিকে হচ্ছে পশ্চিম দিকে আর এটা হচ্ছে পূর্ব দিকে, এর থেকে পশ্চিম দিকে গেলে আপনি পাবেন অস্ট্রেলিয়া এবং সাথে এই যে এশিয়ার কিছু অংশ, এশিয়ার কিছু অংশ এবং রাশিয়ার কিছু অংশ, এশিয়ায় ধরতে পারি আমরা, রাশিয়ার এই অংশটা এশিয়ার মধ্যে পড়ছে দিতেই, এর মধ্যে জাপান, সাউথ কোরিয়া, চায়না এগুলো পড়তেছে, ওকে। এটা হচ্ছে এশিয়া। তো এশিয়া থেকে পার হয়ে এই এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ইউরোপ এবং এই জায়গাটা হচ্ছে যে আপনার আফ্রিকা। এবং এই যে মাঝখানে যে একটা আপনারা বড় বড় অনেকগুলো সাগর দেখতেছেন, তবে আপনাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাগর হচ্ছে আসলে ভূমধ্য সাগর। এই যে এই সাগরটাকে বলা হয় ভূমধ্য সাগর, এটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে মানে এই সাগরের আশেপাশে পৃথিবীর গুরুত্বপূর্ণ দেশগুলো অবস্থিত। শুধু পৃথিবীর গুরুত্বপূর্ণ না, তিনটা মহাদেশের গুরুত্বপূর্ণ দেশগুলো অবস্থিত। এবং সেই কি তিনটা মহাদেশ কি কি? ইউরোপ মহাদেশ, এশিয়া মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ। আপনি দেখেন ইউরোপ মহাদেশের ইতালি, গ্রিস, আপনার বুলগেরিয়া, ফ্রান্স, স্পেন, এগুলো সবগুলো দেখেন আপনি কোথায় অবস্থিত, এই যে ভূমধ্যসাগরীয় তীরবর্তী দেশ, ওকে। এদিকে আপনারা যদি আবার দেখেন তার্কি, ইসরায়েল, লেবানন, সিরিয়া, ওকে। এদিকে যদি আবার দেখেন আপনি মিশর, লিবিয়া, তিউনেশিয়া, মরক্কো, আলজেরিয়া, তাহলে আমরা এদিকে পাচ্ছি আফ্রিকার দেশগুলো, এদিকে আবার এশিয়ার কিছু দেশ পাচ্ছি, আবার এদিকে পাচ্ছি আপনার ইউরোপের দেশ, ওকে। এই জন্য আপনার এটা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের পরীক্ষা আসছে কি দক্ষিণ আমেরিকার দেশ নয় কোনটি, খেয়াল করেন প্রশ্ন কি আছে, দক্ষিণ আমেরিকার দেশ নয় কোনটি? আছে কি ভেনিজুয়েলা, বিলিজ, মেক্সিকো, চিলি? একটু খেয়াল করবেন, মেক্সিকো হচ্ছে যে আপনার ইউনাইটেড স্টেটস অর্থাৎ ইয়ার সাথে অবস্থিত, আমেরিকা বলে আমরা যেটাকে চিনি, ওকে, আমরা যেটাকে ইউএসএ বলে চিনি সেটার সাথে অবস্থিত। ওই যে আপনারা নিশ্চয় অনেকবার শুনছেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে মেক্সিকোর সীমানা বিরোধ ছিল, তিনি সেখানে প্রাচীর নির্মাণ করতে চেয়েছিলেন, ওকে। তো দ্যাট মিনস আপনি এটা দিয়ে মনে রাখতে পারেন ইজিলি যে এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত, ওকে। মেক্সিকো হচ্ছে এই যে এই ভদ্রলোক হচ্ছে মেক্সিকো, ওকে। আশা করি দেখতে পাচ্ছেন। তো আমি ওদিকে যাচ্ছি না, আমি জাস্ট ম্যাথ সম্পর্কে সংক্ষেপে এড়িয়ে দিলাম, ম্যাথ সম্পর্কে ডিটেলস আইডিয়া আপনারা রাখা লাগবে, না হলে পরীক্ষায় একটা এমসিকিউ ভুল করবেন। রুটস দ্য সাগা অফ এন আমেরিকান ফ্যামিলি বইটি লিখেছেন কে? এটি লিখেছেন অ্যালেক্স হেইলি, ওকে, অ্যালেক্স হেইলি। এটা মূলত ওনার আত্মজীবনীমূলক উপন্যাস ছিল, ওকে। এবছর শান্তিতে নোবেল পুরস্কার কে পান? এবছর মানে 2019 সালে। তাহলে যদি পরীক্ষাটা আবার প্রশ্ন রিপিট হয় 2020 সাল থেকে আসতে পারে, 21 সাল থেকেও আসতে পারে, যদি 21 সালের এখনো নোবেল পুরস্কার ঘোষণা হয় নাই। দেখেন তারপর আসছে আপনার হায়ারোগ্লিফ বলা হয় এটাকে। এটা হচ্ছে যে আপনার মূলত মিশরীয় সভ্যতার এক ধরনের লিপির নাম, ওকে। তো আমরা শুধুমাত্র মিশরীয় সভ্যতার লিপিগুলোকে পড়বো না, অন্যান্য সভ্যতার ডিটেলস আমাদেরকে জানতে হবে। গ্রিক সভ্যতা, সিন্ধু সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, সবগুলো সভ্যতা সম্পর্কে আপনার ডিটেলস চালিয়ে থাকা লাগবে, এখান থেকে একটা প্রশ্ন আসবে। সো আপনি লিখে রাখতে পারেন, সভ্যতা থেকে একটা প্রশ্ন আসবে, নোবেল পুরস্কার থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা ব্যাপক, তবে নাও আসতে পারে, তবে ব্যাপক 90% সম্ভাবনা। বইয়ের লেখক কে, অমুক বইয়ের লেখক কে, এরকম একটা প্রশ্ন আসবে, লিখে রাখেন। তারপরে চিত্রকর্ম, চলচ্চিত্র, লিখে রাখেন চিত্রকর্ম, চলচ্চিত্র, সঙ্গীত, এগুলো থেকে একটা প্রশ্ন আসবে, লিখে রাখেন। সংবিধান থেকে একটা প্রশ্ন আসবে, লিখে রাখেন। বিপ্লব থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 50%, নাও আসতে পারে, 50% বলে দিচ্ছি। বাংলাদেশ, ভারত অথবা বাংলাদেশ, মিয়ানমার থেকে প্রশ্ন আসবে, একটা লিখে রাখেন, বাংলাদেশ, ভারত অথবা বাংলাদেশ, মিয়ানমার, লিখে রাখেন। তারপর হচ্ছে জাতিসংঘ থেকে একটা প্রশ্ন আসবে, লিখে রাখেন, জাতিসংঘ থেকে একটা প্রশ্ন আসবে, লিখে রাখেন। তারপর হচ্ছে আপনার বঙ্গবন্ধু এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই দুজনের থেকে একটা অথবা দুইটা, লিখে রাখেন, একটা অথবা দুইটা প্রশ্ন আসবে, লিখে রাখেন। ডি ইউনিটের জন্য বলতেছি এগুলো আমি, ওকে। তারপর হচ্ছে বাংলাদেশে যে স্যাটেলাইট আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কিছু গুরুত্বপূর্ণ সামরিক এবং বেসামরিক কি বলা যেতে পারে মানে বিমান এবং জাহাজ, জাহাজ হচ্ছে সমুদ্রের, এবং আপনার কি জানি সাবমেরিন যুক্ত করা হয়েছে, সেখান থেকেও প্রশ্ন আসতে পারে, লিখে রাখেন। স্যাটেলাইট, বিমান, সাবমেরিন, যুদ্ধ জাহাজ, এগুলো থেকে প্রশ্ন একটা আসবে, লিখে রাখেন। তারপর হচ্ছে
সাহিত্য থেকে দুইটা প্রশ্ন আসবে, লিখে রাখেন, সাহিত্য থেকে দুইটা প্রশ্ন আসবে। এখন সাহিত্যটা কোন জায়গা থেকে আসবে আসলে বলা সম্ভব না, এটা আপনারা যখন বাংলা পড়বেন ভালো করে পড়বেন যাতে সাধারণ জ্ঞানে সাহিত্য আসতে পারেন। ওকে, সাহিত্য থেকে প্রশ্ন আসবে দুটি, লিখে রাখেন, আর বিজ্ঞান প্লাস আইসিটি থেকে একটি, লিখে রাখেন, বিজ্ঞান প্লাস আইসিটি, মানে বিজ্ঞান থেকেও দিতে পারে সেটা, আইসিটি থেকেও দিতে পারে। সো আশা করি দুই ইউনিট সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছেন। আমরা আর 15 থেকে 20 মিনিট পড়াবো, রমজান মাস সেজন্য ইফেক্টিভলি পড়াইতে আমি চেষ্টা করতেছি, আশা করি আর 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি শেষ করতে পারবো ইনশাল্লাহ। আমি এবার দেখবো বি ইউনিটের প্রশ্ন কিরকম, আবার বলতেছি এবার দেখবো আমরা বি ইউনিটের প্রশ্ন কিরকম। দেখেন বি ইউনিটের প্রশ্ন চলে আসছে, আমরা 2019 সালের প্রশ্ন, এটা সকালের প্রশ্নটা আমরা দেখবো। বি ইউনিটের প্রশ্নের ওভারঅল যদি আমি একটা আপনাদেরকে রিভিউ দেই, বি ইউনিটের প্রশ্ন কি রকম হয়, আপনারা কিন্তু উপর দিয়ে হেডিং করে রাখবেন বি ইউনিট, ডি ইউনিট, ডি ওয়ান ইউনিট, বি ওয়ান ইউনিট, যে যেখানে পরীক্ষা দিবেন ওভাবে নিজেদের মতো হেডিং করে দিবেন। বি ওয়ান ইউনিটে খেয়াল করবেন ধর্ম এবং ধর্মগ্রন্থ থেকে প্রশ্ন আসবে, ইতিহাস থেকে প্রশ্ন আসবে বেশি, লিখে রাখেন। আমি যেই টপিকগুলো বলতেছি এগুলো লিখে রাখতে পারেন, ধর্ম ধর্মীয় গ্রন্থ সেটা যে কোনো ধর্ম, শুধু মুসলিম ধর্ম না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ইভেন আদি প্রাচীন কালে আরো কিছু ধর্ম ছিল সেগুলো থেকেও সব আইডিয়া রাখা লাগবে আপনাদেরকে। তারপর হচ্ছে আপনার কি জানি বললাম একটু আগে, ইতিহাস থেকে প্রশ্ন আসবে, বিভিন্ন ভাষার কবিদের থেকে প্রশ্ন আসবে, বিভিন্ন ভাষা শুধু বাংলা ভাষার না, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, ইভেন আরো বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ যারা কবি ছিলেন তাদের থেকে প্রশ্ন আসবে, লিখে রাখেন। তারপর হচ্ছে আপনার সাধারণ জ্ঞানে কথা বলতেছি আমি, কিন্তু আমি কিন্তু আবার আপনাকে এখানে বাংলা কথা বলতেছি না, আপনি বাংলা মনে করিয়েন না। তারপর হচ্ছে বাংলাদেশের যে সাহিত্যের, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন আসবে, লিখে রাখেন, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন আসবে সাধারণ জ্ঞানে, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে। তারপর লিখে রাখেন ফিলোসফি, মানে হচ্ছে আসলে দর্শন, ওকে, আর হচ্ছে আপনার মানে যা দার্শনিক কারা ছিলেন এবং তাদের যে মতামত গুলো সেগুলো থেকে প্রশ্ন আসবে আর কি, লিখে রাখেন। এটা এই জিনিসগুলো বাড়তি অ্যাড করবেন আর কি, মানে এগুলো এগুলো তো আসবেই, সাথে ডি ইউনিটে যেরকম প্রশ্ন আসে সেরকম প্রশ্ন আসবে, মানে আমি এখন যে টপিকগুলো বলছি এগুলো হচ্ছে বাড়তি ওই ডি ইউনিটের সাথে অ্যাড করলে হচ্ছে, মানে বি ইউনিটের প্রশ্নটা ডি ইউনিটের মতোই, কিন্তু আমি এখন যে টপিকগুলো বলছি এগুলো থেকে প্রশ্ন আসবেই আসবে, এবং একটা না কয়েকটা দেখা যাচ্ছে ধর্মগ্রন্থ থেকে 2 থেকে 3টা প্রশ্ন থাকে, ধর্ম এবং ধর্মগ্রন্থ থাকে, বাংলাদেশের এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাস থেকে 2 থেকে 3টা প্রশ্ন থাকে, বিভিন্ন দেশের কবি সাহিত্যিকদের থেকে প্রশ্ন থাকে একটা। তারপর হচ্ছে আমি একটু আগে যে বললাম বিভিন্ন দার্শনিক, দর্শন, তারপর হচ্ছে আপনার এবং শুধু এটা না, এ থেকেও প্রশ্ন আসে, মনোবিজ্ঞান থেকেও প্রশ্ন আসে। ওকে, তো এগুলো আসবে আপনার, এগুলো থেকে প্রশ্ন আসবে একটা, এগুলো লিখে রাখেন। এবার আমরা দেখি সাধারণ জ্ঞানে বি ইউনিটটা, আপনারা জানেন যে সাধারণ জ্ঞানে বি ইউনিটে প্রশ্ন হচ্ছে 30টা, আশা করি বুঝতে পারতেছেন। দেখেন প্রথম প্রশ্নটা আসে ক্রিকেট থেকে, মানে খেলাধুলা থেকে প্রশ্ন আসবে, বুঝতে পারতেছেন এখান থেকে এটা দেখে। পরটা আসছে অ্যামাজন ফরেস্ট থেকে, আমি আর ডিটেলস পড়াচ্ছি না, যুদ্ধ থেকে প্রশ্ন আসছে, বলছিলাম যুদ্ধ থেকে প্রশ্ন আসে, সেটা ডি ইউনিটে বলছিলাম, বলছিলাম আমি বি ইউনিটের প্রশ্নটাও ডি ইউনিটের মতো, বাট কিছু টপিক বাড়তি বলছিলাম। শেখ মুজিবুর রহমান থেকে প্রশ্ন আসছে। এবার দেখেন বেঙ্গল বাউন্ডারি কমিশন, বেঙ্গল বাউন্ডারি কমিশন কেন গঠিত হয়েছে, নিশ্চয়ই ভারত বাংলাদেশের, মানে ভারত বাংলাদেশকে আলাদা করার জন্য, ভারত বা পাকিস্তানকে আলাদা করার জন্য, পরবর্তীতে সেই পাকিস্তান থেকে বাংলাদেশ তৈরি হয়েছে, আমি যেটা বলছিলাম আপনাদেরকে, ভারত বাংলাদেশ পাকিস্তান মিয়ানমার এগুলো থেকে প্রশ্ন আসবে আসবে, লিখে রাখেন। তারপর হচ্ছে আপনার জাতিসংঘ বলছিলাম, প্রশ্ন পাই গেছেন 6 নম্বরে, বঙ্গবন্ধু স্যাটেলাইট বলছিলাম, প্রশ্ন পাই গেছেন 7 নম্বরে। আমি কিন্তু ডি ইউনিটের প্রশ্ন করতেছি না, আমি করতেছি বি ইউনিটের প্রশ্ন, খেয়াল করবেন বি ইউনিটের প্রশ্ন করতেছি 2019 সাল। দেখেন আমি ডি ইউনিটে যেগুলো বলছি সেগুলো এখানে কমন পড়ে গেছে অলরেডি। আমরা কত সরি সাধারণ জ্ঞানে যাবো, আমরা বাংলাদেশ বলছিলাম সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান, ওকে 7 নাম্বার। এবার আমরা যাচ্ছি 8 নাম্বারে, জাতীয় সংসদ ভবনের স্থপতি থেকে প্রশ্ন আসছে, বৃহত্তম স্থলবন্দর
বলছিলাম বন্দর গুলো থেকে প্রশ্ন আসতে পারে। এখানে যদিও বৃহত্তম স্থল বন্দর, এটা মানে এটা বন্দর বাংলাদেশের পার্বত্য নাকি, বৃহত্তম স্থল বন্দর হচ্ছে বেনাপোল। বলছিলাম ধর্মগ্রন্থ থেকে প্রশ্ন আসবে, প্রশ্ন আমরা পাই গেছেন। ব্রাহ্ম ধর্ম প্রচারে উদ্যোগী হয়েছিলেন কে? একেশ্বরবাদ, আসলে সরি, ব্রাহ্ম ধর্ম প্রচারে কোনটি উদ্যোগী হয়েছিল, উদ্যোগী হয়েছিলেন কে না কোনটি? ওকে, যদিও মূলত ব্রাহ্ম ধর্ম প্রচার করেছিলেন রাজা রামমোহন রায়, কে এটাও পরীক্ষা আসছিল, লিখে রাখতে পারেন রাজা রামমোহন রায় যে এটাও পরীক্ষা আসছিল। ওকে, ইমরুল কায়েস কোন ভাষার কবি? প্রশ্ন আসছে যে ইমরুল কায়েস কোন ভাষার কবি, উনি মূলত আরবি ভাষার কবি ছিলেন। এছাড়া পার্সি ভাষার কবি, হিন্দি ভাষার কবি, উর্দু ভাষার কবি পরীক্ষা আসবে, লিখে রাখেন। এবার আসছে ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ কেমন, বলছিলাম বিজ্ঞান থেকে প্রশ্ন আসে, 12 নম্বর, সেটা আমরা পেয়ে গেছি। ম্যাক্সিম গোর্কি তার বিখ্যাত উপন্যাস মা কোন ভাষায় লিখেছেন? বলছিলাম বিভিন্ন ভাষা থেকেও প্রশ্ন আসতে পারে, বিভিন্ন দেশের মানে সংস্কৃতি থেকেও প্রশ্ন আসতে পারে, সেটা এখানে পেয়ে গেছেন 13 নম্বরে। ম্যাক্সিম গোর্কি মূলত একজন রুশ লেখক। ওকে, ওনার যে উপন্যাস মা, এটি মূলত লিখেছিলেন রুশ ভাষায়। ওকে, একটু খেয়াল করতে হবে, রুশ ভাষায় লিখেছিলেন, এটি একটি কালজয়ী উপন্যাস, এটার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমরা ওদিকে যাচ্ছি না। তারপর হচ্ছে আপনার 2019 সালের 2 অক্টোবর কোন নেতার সার্ধশত জন্ম জয়ন্তী পালিত হয়? ওকে, এটা মহাত্মা গান্ধী ছিল, একটু দেখে নিবেন। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। তাহলে শেখ মুজিবুর রহমান থেকে প্রশ্ন দুইটা পেয়ে গেছি, উপরে একটা ছিল নিচে আরেকটা। এবার হচ্ছে কোন খেলোয়াড় 2019 সালে ইউএস ওপেন পুরুষ একক শিরোপা জেতেন? খেলাধুলা থেকে প্রশ্ন দুইটা চলে আসছে। এবার হচ্ছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি থেকে আসছে প্রশ্ন, তুমি শুয়ে রবে তেতলার পরে আমরা রইব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে বরছা মিশে, এটা কুলিমুজুর কবিতা থেকে আসছে, কাজী নজরুল ইসলামের। এটা আমাদের সময় ক্লাস 7-এ ছিল, মেবি আপনাদের সময় ছিল কিনা আমি জানি না। ওকে, তা আমরা ওই সময় পড়ছি, আমাদের কাছে এখনো ওইগুলা লাইনগুলো স্পষ্ট মনে আছে, সেখানে আরো কিছু লাইন ছিল, সেগুলো এখানে দেওয়া আছে, দেখে নিবেন। আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর পক্ষে বঙ্গবন্ধু থেকে প্রশ্ন আরো একটা, তিনটে চলে এসেছে প্রশ্ন। গুয়ান্তানামো বে এটা কি? এটা মূলত একটা কারাগারের নাম। ওকে, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগারের নাম এটা। মণিপুরী নৃত্য, আর একটা জিনিস নোট করেন, উপজাতি থেকে প্রশ্ন আসবে, আর একটা জিনিস নোট করেন, উপজাতি থেকে প্রশ্ন আসবে। জর্জ অরওয়েলের জন্মস্থান কোথায়? উনি মূলত ভারতে জন্মগ্রহণ করেছিলেন। ওকে, আর একটু ডিটেলস জেনে নিবেন, উনি মূলত একজন সংগ্রামী ছিলেন। ওকে, মূলত একজন সংগ্রামী ছিলেন এবং রাজনৈতিক লেখক ছিলেন। ওকে, তো আমি ওদিকে যাচ্ছি না, যদি ডিটেলস বলতে চাই মানে আজকে শেষ হবে না ক্লাস। মুজিবনগর সরকারের অস্থায়ী সদর দপ্তর কোথায় ছিল? মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন এটা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, দিবস থেকে প্রশ্ন আসবে, লিখে রাখেন। আন্তর্জাতিক হোক বাংলাদেশের হোক, দিবস দুই রকম, একটা হচ্ছে বাংলাদেশের দিবস, একটা হচ্ছে আন্তর্জাতিক দিবস। যেমন পহেলা মে আন্তর্জাতিক কি শ্রমিক দিবস, আবার 14 এপ্রিল বাংলাদেশের জন্য পয়লা বৈশাখ, তো এটা আন্তর্জাতিক না, শুধুমাত্র বাংলাদেশের জন্য। ওকে, সো আশা করি বুঝতে পারতেছেন। এসডিজি থেকে প্রশ্ন আসে, এসডিজি, ওকে, এটা যদিও জাতিসংঘ রিলেটেড, আমি বলেছিলাম জাতিসংঘ থেকে প্রশ্ন আসবে। শেখ হাসিনা থেকে প্রশ্ন পেয়ে গেছেন 26 নম্বরে। তারপরে হচ্ছে আপনার ঐতিহাসিক লাহোর প্রস্তাব, মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আর একটা, মুক্তিযুদ্ধের আগের ইতিহাস এটা অবশ্য। দেশবন্ধু উপাধি পেয়েছিলেন কে? এটা নিশ্চয় আপনাদের মনে আছে, চিত্তরঞ্জন দাস। তারপর হচ্ছে আপনার ক্রিকেট থেকে আরো প্রশ্ন আসছে, দেখছেন, আশা করি বুঝতে পারছেন। ইবনে বতুতা কোন দেশের নাগরিক, এটাও প্রশ্ন আসছিল। ইবনে বতুতা থেকে প্রশ্ন একবার না কয়েকবার আসছিল, মিনিমাম 4-5 বার আসছিল সিইউতে। এবার আমরা বি ইউনিটে চাইলে 2019 সালের বিকেল প্রশ্ন আমি করতে পারতাম, আমি করতেছি না, আমি আর একটু মাঝখানে গিয়ে করি, সাপোজ আরো মাঝখানে যাই, আরো মাঝখানে যাই, মনে করেন একদম শেষের দিকে একটা পড়ি, দেখি যে আসলে আগের সাথে মিলে, দেখি এখন রিসেন্টের সাথে আগে প্রশ্ন মিলে আছে কিনা। ওকে, তাহলে আপনারা আরো ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন যে আগেও প্রশ্ন এরকম হইলো। এটা কত সালের প্রশ্ন, আমি শেষ করে দিব 5 থেকে 10 মিনিটের মধ্যে। 2012 সালের বিএনপির প্রশ্ন করতেছি, খেয়াল করবেন। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন, একটু রেসপন্স করবেন।
শুনতে পাচ্ছেন? জি ভাই আছে, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ভালো। ওকে, লাস্ট টাইম আপনাদের সাথে পরিচিত হব এবং আপনাদের যদি কারো কিছু বলার থাকে সেটা আমি শুনবো ইনশাল্লাহ। খেয়াল করেন 12 সালের প্রশ্নটা কিরকম, খেয়াল করেন 12 সালে বিলাসী নামক একটা ইয়া ছিল, গল্প ছিল আমাদের বইতে, আপনাদের সময় ছিল না, আপনাদের সময় আছে বাট সিলেবাস আছে কিনা আমি জানি না, মনে হয় নাই না। বিলাসী কি আপনাদের সিলেবাস আছে? নাই। নাই, কিন্তু আপনাদের বইতে আছে মেবি। যাই হোক, এটা হচ্ছে মূলত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা গল্প ছিল। ওকে, এদিকে আমি যাচ্ছি না, বাংলা কেন পড়তেছি, আমি তো পড়বো সাধারণ জ্ঞান। আচ্ছা, 12 সালে সাধারণ জ্ঞান পড়বো। ওকে, ওদিকে যাচ্ছি না। 12 সালে সাধারণ জ্ঞান কই? এই যে সাধারণ জ্ঞান, মার্ক টোয়েন কোন দেশের লেখক পাইছেন? বিভিন্ন দেশের লেখকে আসবো, 12 সালে প্রশ্ন পড়তেছি, দেখেন এখানে লেখক আসছে। কমলাকান্তের দপ্তর কে লিখেছেন? সাধারণ জ্ঞান আসছে কিন্তু নট বাংলা। মহাস্থানগড় কোন জেলা অবস্থিত? মহাস্থানগড় থেকে আমরা ডি ইউনিটে প্রশ্ন পাইছিলাম, আবার আমরা বি ইউনিটে প্রশ্ন পাইছি। স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? ব্রিটিশ ভারতের শেষ বড়লাট কে ছিলেন? সংবিধান থেকে প্রশ্ন আবার আসছে, 6 নম্বরের সংবিধান। মানুষ স্বাধীন হয়ে জন্মায় কিন্তু সর্বত্র সে থাকে শৃঙ্খলিত, উক্তিটি কার? বিভিন্ন উক্তি থেকে প্রশ্ন আসবে বলছি, বিভিন্ন উক্তি এবং বই, এই বই কার, এই উক্তি কার? ওকে, সো একটু খেয়াল রাখবেন। কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতার রচয়িতা, সাধারণ জ্ঞানের প্রশ্ন, বাংলা না এটা। রুবায়েত এর রচয়িতা কে? ওমর খৈয়াম, উনি মূলত একজন ইরানি কবি। বিভিন্ন দেশের কবিদের থেকে প্রশ্ন আসবে বলছি, সেখান থেকে আসছে। দাবা খেলার উৎপত্তি কোন দেশে হয়েছে? আমি বলছিলাম শুধুমাত্র যে খেলাধুলার ক্ষেত্রে বলেছিলাম যে শুধুমাত্র ক্রিকেট ফুটবল এগুলো থেকে প্রশ্ন আসবে বলছি, এরকম না, বলছিলাম দাবা খেলা থেকে আসতে পারে। প্রমাণ এখানে পেয়ে গেছেন 11-10 নাম্বার, যদিও সেটা আমি ডি ওয়ানে বলছি কিন্তু বি ওয়ানে আসে। এবার খেয়াল করেন 11 নাম্বার, বাংলাদেশ মিয়ানমার, আর ওইদিকে বলতে বলবো না। 12 নাম্বার, উত্তরা গণভবন কোথায় অবস্থিত? মোনালিসা চিত্রকর্ম কার? একটু আগে বলছিলাম ভিঞ্চিটা। আকবর নামা গ্রন্থের লেখক কে? আবুল ফজল। আবুল ফজল চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য এই প্রশ্ন আসছে। এবং আবুল ফজল মূলত মুঘল সম্রাট আকবরের প্রধানমন্ত্রী ছিলেন, আবারও খেয়াল করবেন, মুঘল সম্রাট আকবরের প্রধানমন্ত্রী ছিলেন, এবং উনি যে লেখাগুলো লিখছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে আইনি আকবরী। খেয়াল করবেন, অন্যতম হচ্ছে আইনি আকবরী। এছাড়াও আকবর নামা এবং রাকাব, এই গ্রন্থগুলো তিনি লিখেছিলেন, এগুলো কিন্তু এখনকার না, এগুলো কিন্তু মধ্যযুগের। খেয়াল করবেন, সম্রাট আকবরের আমলের, সম্রাট আকবরের আমলের। তো ওই সময় এই যে বাংলা সাহিত্যের উৎকর্ষ সাধনে ওনারা অবদান রাখছে বিধায় ওইগুলো গুরুত্বপূর্ণ, এই জন্য এগুলো সাধারণ জ্ঞানে পরীক্ষা দিয়ে দেয়। তারপর হচ্ছে আপনার গ্র্যান্ড সাম, এটা আপনারা জানেন, এটা কৃষির সাথে জড়িত, এটা টেনিস খেলার সাথে জড়িত। ওকে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের রচয়িতাকে পাইছেন? এরকম প্রশ্ন আসবে বলছি। লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? পরীক্ষা এটা আরো একবার আমরা পাইছিলাম, কোন ইউনিটে পাইছিলাম বলেন তো একটু দেখি, মনে আছে কিনা আপনাদের? 17 নম্বর কোশ্চেনটা কোথায় পাইছিলাম? ডি ওয়ান ইউনিটে, মেবি ডি ওয়ান না ডি, ডি ইউনিটে ছিল এটা, এখন আবার কোথায় আসছে? এটা ডি ইউনিটে। তাহলে কোশ্চেন যে রিপিট হয়, আমরা যে বলি যে কোশ্চেন কেন করতে বারবার, আশা করি বুঝে গেছেন। আজকে ক্লাসটা যারা করতেছেন এরা খুব ভাগ্যবান, যে এখান থেকে আমি প্রমাণ করে দিচ্ছি ডাইরেক্ট। ওকে, ফরাসি বিপ্লব থেকে প্রশ্ন কি এর আগে আমরা পাইছিলাম না? এভরিওয়ান পাইছিলাম, জি আবার আসছে, এটা 12 সালের প্রশ্ন, তার মানে আপনি বলতে পারেন 12 সাল থেকে ওগুলো আসছে, মানে আমরা তো একটা 19 সাল পড়ছিলাম, তার মানে 12 সালের প্রশ্ন আসছে 19 সালে। তা আপনি এটা মনে করেন না যে 11 সাল থেকে আসবে না বা 15 সাল থেকে আসবে না, যে কোনো সাল থেকে আসতে পারে। 6 দফা কত সালে প্রণয়ন করা হয়? একদম ইজি, প্যারাডাইস লস্ট এর লেখক কে? একমাত্র প্রবাল দ্বীপ। ভাস্কো দা মা কত সালে ভারতে আসেন? ধনধান্যে পুষ্পভরা আমাদের বসুন্ধরা গানটির রচয়িতা কে? গান আসছে পরীক্ষায়। থমাস জেফারসন মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? বা সংসদ ভবনের স্থপতি? এর আগে এটা পাইছিলাম আমরা একটু আগে, বি ইউনিটের প্রশ্ন করতে পাইছিলাম, বি ইউনিট 2019। দাস ক্যাপিটাল, কার্ল মার্কসের একটা এটা গ্রন্থ।
মদিনার পূর্ব নাম কি? মদিনা কেন আসছে? ওই যে বলছিলাম বিভিন্ন ধর্মগ্রন্থ এবং ধর্ম, বিভিন্ন ধর্মগ্রন্থ এবং ধর্ম থেকে প্রশ্ন আসবে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? উত্তর হচ্ছে শেখ মুজিবুর রহমান। আবার সৈয়দ নজরুল ইসলাম তাকাইয়েন না, সৈয়দ নজরুল ইসলাম হচ্ছে অস্থায়ী রাষ্ট্রপতি, শেখ মুজিবুর রহমান হচ্ছে মেন রাষ্ট্রপতি। ওনার অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছিলেন সৈয়দ নজরুল ইসলাম। কমনওয়েলথ অফ ন্যাশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আমেরিকা স্বাধীনতা ঘোষিত কত সালে? চাইলে 11 সালে তো পড়তে পারেন। একটি ফটোগ্রাফ, কবিতা ফটোগ্রাফ আছে, এটা বাংলা সাধারণ জ্ঞানে চলে যাচ্ছে। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কোশ্চেন রিপিট হয় কিনা, আপনারা কিভাবে পড়বেন, তারপরে আপনাদের জন্য ইজি হবে আমাদের সাধারণ জ্ঞানের পরবর্তী ক্লাসগুলো করতে, এবং আমরা কি কি টপিক পড়ব সেটা, কি কি টপিকে গুরুত্ব দিব আমরা সেই জিনিসগুলো বুঝতে। কোন দেশকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়? গ্রিসকে বলা হয় সূতিকাগার গণতন্ত্রের। দি অডাসিটি অফ হোপ গ্রন্থের লেখক কে? সব গ্রন্থের লেখক চলে এসেছে অলরেডি। কার্টুন সিরিজের নির্মাতা, তারপর আসছে কি, আমি এখন আর প্রশ্ন করবো না, মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসছে। বাবরনামা কোন ভাষায় লিখিত? বাবরনামা একটু আগে আমরা পাইছিলাম, না বাবরনামা পাই নাই, একটু আগে আমরা আকবরনামা পাইছিলাম। ওকে, তারপর সংসদ ভবন কত তলা বিশিষ্ট? সংসদ থেকে আমার প্রশ্ন আসছে। ড্রোন কি? বিজ্ঞান থেকে প্রশ্ন আসছে। কুমিল্লা জেলার আদি নাম কি? পৃথিবী ছোট দেশ। জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতির দায়িত্ব? জাতিসংঘ থেকে প্রশ্ন। ইউনেস্কো, তাও জাতিসংঘ বলতে পারে। প্রথম শিক্ষা কমিশন, আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? ফালেস্তাইনের মধ্যে, ফালেস্তাইনের জন্য ফ্রিডম ফ্লোটিলা কোন দেশ কর্তৃক প্রেরিত হয়? ফোর্ট উইলিয়াম কোথায় অবস্থিত? এটা কলকাতায়। কার্ল মার্কস কোন দেশের? কার্ল মার্কস থেকে 12 সালে প্রশ্ন আসছিল, ডাচ ক্যাপিটাল কে লিখছে? কার্ল মার্কস। আর 11 সালে প্রশ্ন আসছিল, কার্ল মার্কস কোন দেশে জন্মগ্রহণ করে? জার্মানি। অক্টোবর বিপ্লব, 12 সালে প্রশ্ন আসছিল ফরাসি বিপ্লব, 11 সালে আসছিল অক্টোবর বিপ্লব। এবার খেয়াল করেন, অর্থনীতি নোবেল চালু হয় কত সালে? নোবেল থেকে প্রশ্ন। বাংলার প্রথম স্বাধীন রাজাকে? বারাক ওবামা কততম প্রেসিডেন্ট? ঢাকা শহরকে প্রতিষ্ঠা করেন? ফল ক্রুক ম্যান নোবেল পুরস্কার পান, নোবেল থেকে দুইটি আসছে। কোন কবির 60শত জন্মবার্ষিকী বছর পালিত হয়? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল তখন, 2011 সালের প্রশ্ন। মুজিবনগর সরকার, মুজিবনগর 76-এর মন্বন্তর, হুতুক ইসরায়েল চট্টগ্রামের বন্দর কোথায় এসেছিল? আব্দুল করিম সাহিত্য বিশারদ কোন বিষয়ে অবদান রেখেছেন? উনি মূলত পুঁথি সাহিত্য, পুঁথি সাহিত্যে উনি অবদান রেখেছিলেন। ওকে, উনি চট্টগ্রামের, চট্টগ্রামের গুলো বেশি আছে পরীক্ষায়। তারপরে কি, জ্ঞান কি? জ্ঞান হচ্ছে আপনার প্রমাণ সমর্থিত বিশ্বাস। ওকে, এই সালটাতে ধর্মগ্রন্থ থেকে প্রশ্ন তেমনটা আসে নাই, খেয়াল করছেন? ধর্মগ্রন্থ থেকে প্রশ্ন তেমনটা আসে নাই, কিন্তু অন্যান্য প্রশ্ন কিন্তু বরাবর মতোই ছিল। ওকে, যদি 10 সালের প্রশ্ন দেখেন তাহলে আরো আইডিয়া ক্লিয়ার হবে। আরেকটা 10 সালের প্রশ্ন আমরা দেখি, এটা দেখার মতো দিয়ে আমরা আজকের মতো মানে এটা শেষ করে দিব। এখানকার সূর্যোদয়ের দেশ ভাস্কো দা গামা আবারও আসে, দেখছেন? বাংলাদেশের কোন খেলোয়াড় বিশ্ব শ্রেণীর ক্রিকেটার? কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ঐতিহাসিক মুজিবনগর, মুজিবনগর থেকে প্রশ্ন আসতেছে, দেখছেন? বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে? আবার আসছে, শেখ মুজিবুর রহমান দেখাইতে হবে। টেস্ট দলের প্রথম অধিনায়ক কে? জাতিসংঘ। দুরাল লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? মনে করি না, ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন। সবচেয়ে বেশিবার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন দেশ? ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মুজিবনগর সরকার। সুবেদার ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। তারপর হচ্ছে আপনার বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? দুইটি দেশের, ভারত এবং মিয়ানমার। ব্যাবিলন কোন দেশে অবস্থিত? ভূমিকম্প মাপার যন্ত্র, বিজ্ঞান। ফালদের কোন ইতিহাস? বাংলা সনের প্রবর্তক, ইতিহাস। গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন নদী কোন নাম লাভ করেছে? গঙ্গা, সরি পদ্মা। তারপর হচ্ছে আপনার ওরহান পামুক কোন দেশের লেখক? এই যে আবার বিভিন্ন দেশের লেখক আসছে। পথের দাবি উপন্যাস লেফটেন্যান্ট মতিউর রহমান থেকে আসছিল, সার থেকে প্রশ্ন ছিল, সুনামি থেকে প্রশ্ন ছিল, সারভুক্ত দেশ, নোবেল বিজয়ী, নোবেল আবার আসছে, আশা করি বুঝতে পারছেন। কাকন বিবি কে? ওআইসি সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ববিখ্যাত সেতারা বাদক আলাউদ্দিন খাঁ বাংলাদেশের কোন জেলা জন্মগ্রহণ করেন? ব্রাহ্মণবাড়ি এলাকা। ওই যে ওস্তাদ আলাউদ্দিন খাঁ আসছিল আগে, এখন এখানে আসছে আলাউদ্দিন খাঁ নামে। এর আগে প্রশ্ন ছিল ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রাহ্মণবাড়িয়া, এখন হচ্ছে যে সেতার বাদক আলাউদ্দিন খাঁ। সো এতক্ষণে আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে সবকিছু মোটামুটি। তো এবার আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই যে আপনারা একজন একজন করে কথা বলবেন, মানে ক্লিয়ার হয়েছে কিনা আইডিয়াটা, অ্যান্ড কোথায় কোথায় আপনাদের সমস্যা হয় সেই জিনিসটা আমাকে জানাবেন, আমি একজন একজন করে জিজ্ঞেস করবো। শুরুতে আপনার নাম বলবেন, কোন কলেজে পড়েন সেটা বলবেন। আফরোজা ডলি শুরুতে বলবেন, তারপর আনোয়ারুল ইসলাম।
নাম হচ্ছে মার্জিয়া তাসিম ওমির, আর কলেজ হচ্ছে ইয়াকুব আরানি বিশ্ববিদ্যালয় কলেজ। এটা কোন জেলায়? এটা হচ্ছে চট্টগ্রাম জেলায়। চট্টগ্রামের কোন জায়গায়? স্যার ফটিকছড়িতে। আচ্ছা, এই জন্য চিনতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনার কোথায়? বুঝতে পারছি আমি যেটা পড়েছি এখন সেটা। জি স্যার। কি বুঝছেন? বিগত সালে যে প্রশ্নগুলো হয়েছে, মানে কোন কোন জায়গা থেকে বা কোন কোন টপিক থেকে এসেছে সেগুলো ক্লিয়ার হয়েছে, বা কোনগুলো থেকে রিপিট হচ্ছে বারবার সেগুলো ক্লিয়ার হয়েছে আর কি। আচ্ছা, দ্যাট মিন্স আমরা প্রশ্ন কোন এভাবে যদি আগাই, আজকে আমরা যে টপিকগুলো থেকে বেশি দেখলাম কোশ্চেন, এভাবে যদি আমরা আগাই তা আমরা নিশ্চিত ভালো করতে পারবো। জি ইনশাল্লাহ। এমনিতে আর কোনো সমস্যা আছে? না স্যার আর সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আনোয়ার, আনোয়ার পরে আসমাউল হোসেন কথা বলবে। আসসালামু আলাইকুম, আমি আনোয়ারুল ইসলাম কিশোরগঞ্জ থেকে বলতেছি। আমার কলেজের নাম হলো এসআরডি শামসুদ্দিন বয়েজ স্কুল এন্ড কলেজ। ভাই আমার একটা প্রশ্ন ছিল, মানে ছবির প্রশ্ন ব্যাংক কত সাল পর্যন্ত শেষ করব? 2010 সাল পর্যন্ত শেষ করলে হবে নাকি? যতটুকু দেওয়া আছে আমাদের পরিচয় ততটুকু দেওয়া আছে, ততটুকু। তবে ওই সময়কার প্রশ্নগুলো পড়বেন না। যেমন যদি 2007 সালে প্রশ্ন করতেছেন, এখন যদি লেখা থাকে 2007 সালে সাহিত্যে নোবেল কে পায়, এটা পড়ার দরকার নেই। ক্লিয়ার? সাম্প্রতিক গুলো শুধু পড়বো। হ্যাঁ, ওই সময়কার সাম্প্রতিকটা বাদ দিয়ে দিলেন সাধারণ। তবে ওই সময়কার কোন ভাই সাম্প্রতিক আপনাদের বই তো বর্তমানেও আছে 2007 এটা 8 সাল পড়া লাগবে। পর্যন্ত, আপনাদের বই তো 7-8 পর্যন্ত দেওয়া আছে প্রশ্ন, হ্যাঁ আমরা 7-8 পর্যন্ত দিচ্ছি। 7-8 পর্যন্ত দিলে সাত সাত এতটুকু দুই শেষ সাত করলে হবে? দিলে কত বছর প্রশ্ন হয়? 13 বছরের প্রশ্ন হয় না? জি, তারপর হচ্ছে 2018 এবং 2019-এর প্রশ্নটা ডাবল, তাহলে মোট 15টা সকাল প্রশ্ন স্যার বিকাল। করেছে। বুঝতে পারছেন? নাহলে 2005 পর্যন্ত আমরা দিতাম, কিন্তু ওই যে 2018 এবং 2019 ডাবল হওয়ার কারণে আরো 2 বছর কমাই দিয়েছি। আসলে 7 পর্যন্ত পড়লে এনাফ, 7 পর্যন্ত পড়লে মোর দেন এনাফ, শুধু এনাফ না, 10 পর্যন্ত পড়লেই হয়। ওকে, আর কিছু? আচ্ছা ভাই, জি না ভাই। আসমাউল হোসনা, আসসালামু আলাইকুম স্যার, আমি সাতকানিয়া থেকে, আর বায়তুশ্বর বাত্তারি আদর্শ ফাজিল মাদ্রাসা। ওকে, যে আমি যেটা পড়াইছি আজকে সেটা তুমি কি বুঝছো একটু বলো তো। ওই তো স্যার, মানে বিগত সালের প্রশ্নগুলো রিপিট হয় বারবার, মানে একই সেম টপিক থেকে বারবার প্রশ্ন আসে এটাই। আর আর কি বুঝছো? এটাই শুধু? কি কি পড়া লাগবে সেটা বুঝো নাই? জি স্যার বুঝছি স্যার। আগে অনেকগুলা টপিক মানে জানা ছিল না কোন কোন টপিক থেকে আসে, এখন অনেকটা ক্লিয়ার হয়েছি। ওকে থ্যাংক ইউ। আয়েশা ফারুক বলবা, তারপরে শাহরিয়া রেডি থাকবা। আসসালামু আলাইকুম, আমার নাম আয়েশা ফারুকি সোহা, আর আমার কলেজের নাম হলো 5 টাইস এস এন নাসিরুদ্দিন সিটি কর্পোরেশন মহিলা কলেজ। ভাই আপনাকে একটা প্রশ্ন ছিল যে অনেক সময় প্রণালী থেকে প্রশ্ন আসে, প্রণালী গুলো কি বেশি ইম্পর্টেন্ট? কি থেকে? প্রণালী, ওই যে হ্যাঁ হ্যাঁ, প্রণালী থেকে প্রশ্ন আসে, ঠিক। প্রণালী গুলো ইম্পর্টেন্ট, এগুলো ম্যাপ থেকে শিখতে হবে। ওই যে আমার পিছে একটা ম্যাপ দেখতেছেন না, ওয়ার্ল্ড ম্যাপ, এই ম্যাপটা ধরে কোন জায়গায় কোন প্রণালী আছে। আগে তো আপনি একটা বই নিবেন না, বইয়ের মধ্যে তো প্রণালী গুলো দেওয়া আছে। তা আপনি বইতে পড়তেছেন যে এই প্রণালী এই দুইটা মহাদেশকে আলাদা করেছে বা সংযুক্ত করেছে, বা এই দুইটা সাগরকে সংযুক্ত করেছে, দেখা আছে না? তা আপনি ওই সাগরের পাশে চলে যাবেন, বা ওই মহাদেশের পাশে চলে যাবেন, বা ওই দেশের পাশে চলে যাবেন, তো গিয়ে দেখবেন আসলে ওইখানে ওই প্রণালীটা আছে কিনা, এবং ওই প্রণালীর আশেপাশে আর কি কি দেশ আছে, আসলে তাদেরকে সে সংযুক্ত করছে কিনা বা আলাদা করছে কিনা, এই জিনিসটা দেখে নিবেন। ওকে, বুঝতে পারছেন? আপনার কথা শুনতেছি না এখন। স্যার হ্যাঁ হ্যাঁ, একটা প্রশ্ন ছিল স্যার, সাম্প্রতিকের জন্য কি কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে হবে? সাম্প্রতিক সিইউতে আসলে খুব বেশি আসে না, আমি আপনাকে বলি সাম্প্রতিক কোন জায়গা থেকে প্রশ্ন আসে। সাম্প্রতিক ক্রিকেট থেকে হয় আমি দেখছি আর কি, আমরা আমাদের যেই মানে প্রিভিয়াসলি আমরা যেরকম দেখছি, আপনি তো তখন পর্যন্ত বসছেন না, সাম্প্রতিক কি রকম পাইছেন প্রশ্ন? সাম্প্রতিক প্রশ্ন খুবই কম ছিল, দেখেন নাই? সাম্প্রতিক ছিল নোবেল থেকে, আমি বলছি নোবেল পুরস্কার আমাদের বাংলাদেশে যারা বিভিন্ন পুরস্কার পেয়ে থাকে সাহিত্যে বা বাংলাদেশের পক্ষ থেকে, সাহিত্যে বা চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশে, ওকে, বা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি কি পুরস্কার পাইছে? বাংলাদেশ শেখ মুজিবুর রহমান তো এখন কোনো পুরস্কার পাচ্ছে না, বাট ওনার সম্পর্কে কোনো বই বেরোবে,
সাম্প্রতিক সময় ওনাকে নিয়ে, তো সেগুলো থেকে প্রশ্ন এসে থাকে নর্মালি। আর ক্রিকেট থেকে আসে বা ফুটবল থেকে আসে, ওনারও টপিকগুলো নাকি খুবই কম আসে। এটা আমরা আগেই দেখছি, 2000 সালে আমরা দেখছি যে কম আসে। তো সাম্প্রতিক এত বেশি সময় দেওয়া দরকার নেই, সাম্প্রতিক প্রশ্ন একটা বা দুইটা। তো বাকি জিনিসগুলো ক্লিয়ার থাকার পরে, মানে যদি ক্লিয়ার হয়ে যায় তারপরে সাম্প্রতিক পড়েন তাহলে সমস্যা নেই, কিন্তু বাকিগুলো ক্লিয়ার না করে সাম্প্রতিক আগে পড়া উচিত হবে না। কারণ সাম্প্রতিক বিশাল, আপনি যদি 1 বছর গত 1 বছর সাম্প্রতিক পড়তে চান দেখবেন যে সেখানে একটা বই হবে, এরকম মোটা একটা বই হবে সাম্প্রতিক পড়তে গেলে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে শাহরিয়ার, শাহরিয়ার কি শুনতে পাচ্ছ? শাহরিয়ার শুনতে পাচ্ছ? শাহরিয়ার মেবি কথা বলতে পারতেছে না, তুমি আনমিউট করে কথা বলতে পারো। যাই হোক, ও বলবে না। আয়সাকে কিছু বলবা? হ্যাঁ শাহরিয়ার বলো। শাহরিয়ার কলেজ হচ্ছে চাঁদপুর সরকারি মহিলা কলেজ, শুনতে শাহরিয়ার খান, পাচ্ছেন? শাহরিয়ার খান হিমেল, আপনি কি আপনার নাম বলেন না, আগে? আচ্ছা, আমার নাম হচ্ছে শাহরিয়ার আক্তার প্রমে, এটা আমার ভাইয়ার আইডি। সেটা আচ্ছা, আপনি চাঁদপুর কোথায় পড়েন? মহিলা কলেজ। আচ্ছা বলেন, আজকে ক্লাসটা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা না। আচ্ছা আয়শা, হ্যাঁ একটা কথা হচ্ছে, ওই চুক্তি চুক্তি আছে না, চুক্তি গুলা কিরকম করে হ্যাঁ চুক্তিগুলো থেকেও প্রশ্ন আসে, বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের চুক্তিগুলো থেকেও প্রশ্ন আসবে, যদি আমরা এটা পাই নাই হয়তো আসে পরে নাই আর কি। কিন্তু নর্মালি আমি যে টপিকগুলো বলছি আপনাকে এগুলোই মোস্ট ইম্পর্টেন্ট, চুক্তিও আসবে, চুক্তি থেকেও আসছে। আমরা ডিএলএড এর প্রশ্ন একটা করছি তো ওই জন্য চুক্তিটা আসে নাই, ডিএলএড এর প্রশ্ন আরো দুইটা সমাধান করলে দেখবেন যে পারে চুক্তি আসে। ওকে ওকে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।